আলাইকুম স্যার। সালামু আলাইকুম স্যার। স্যার আদাব। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? তোমরা সংখ্যা অনেক কম, দ্রুত জয়েন করো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে সময় দিলাম 2 মিনিট। 2 মিনিট পর মূল আলোচনায় আমি চলে যাবো। 2 মিনিটের ভিতরে সবাই জয়েন করে নাও। এখন কয় নাম্বার পেজ করাবেন? আমরা এখন 7-10 মানে 7 অধ্যায়, সপ্তম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করছিলাম। এর আগের একটা ক্লাসে দশমিক ভগ্নাংশের গুণ একটা ক্লাস আমি নিছি। আজকেও ওখানে বিশেষ কিছু কাজ আছে, সেই বিশেষ কাজগুলো তোমাদেরকে দেখাবো। হ্যালো, তোমাদের জন্য একটা জরুরি কথা আছে, একটা তথ্য। এখন থেকে প্রতি মাসে যে সমস্ত শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে না, তাদের রোল নাম সহ একটা তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় চাই পাঠাইছে। তোমরা যারা জয়েন করো ক্লাসে, অবশ্যই নাম রোল দিয়ে জয়েন করবে। যে সমস্ত রোল এখানে আমরা পাবো নাম, বুঝবো যে এরা অনলাইনে ক্লাস করে। আর যাদের রোল নাম আমরা অনলাইনে পাবো না, এই যে আমাদের এখানে দেখো, তোমরা যে জয়েন করছো না পার্টিসিপেশন, তোমাদের নাম রোল এখানে দেখাচ্ছে। আমরা এটা প্রিন্ট করে আমরা দেখবো যে এই এই ছাত্রগুলান ক্লাস করে। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করে না, তাদের নাম রোল সহ একটা ফর্ম পাঠাইছে শিক্ষা মন্ত্রণালয়। সেই রোল ওই ফর্ম পূরণ করে প্রতি মাস শেষে পাঠাই দিতে হবে। সুতরাং তোমরা কেউ ক্লাস মিস করবে না, এবং যারা ক্লাস মিস করে বা করতে চায় না, করে না, তোমরা এই তথ্যটা তাদেরকে জানাই দিবে। তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে না, তোমাদের পরিচিত বা বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে, এই মাসে যেন সবাই ক্লাস করে। যে সমস্ত শিক্ষার্থী ক্লাস করবে না, তাদের তথ্য আমরা মাস শেষে আমাদের সময় হলো 10:10। তোমরা এখনো দেখো অনেকেই জয়েন করতেছো, এখনো জয়েন করছে খুব কম। আচ্ছা, এখন আমি হলো ক্লাসে চলে গেলাম। আচ্ছা আচ্ছা স্যার, ক্লাসে চলে গেলাম, তোমরা একটু মনোযোগী হও। এর আগের দিন ক্লাসে দশমিক ভগ্নাংশের গুণ কেমন করে সেটা আমরা আলোচনা করছি। যারা সেই ক্লাসে অংশগ্রহণ করেছো তারা তো মোটামুটি শিখেছো, এবং যারা ওই ক্লাসে অংশগ্রহণ করোনি তোমরা আজকেও শিখতে পারো, সমস্যা নেই। যেমন দেখো এই যে এই গুণটা আমরা এখন করব, এই যে এই গুণটা দশমিক ভগ্নাংশের গুণ করার নিয়ম হলো, গুণ করার সময় মনে করবো যে দশমিক নেই, গুণ করে যোগ করে গুণফল বের করব। গুণফল বের করার পর তারপরে আমাদের দশমিক দিতে হবে, কোথায় দশমিক হবে। নিয়মটা দেখো, আমাদের এই অঙ্কের ভাজ্য সংখ্যাটা, ইয়া সরি, গুণ্য সংখ্যাটা হলো 0.43, আর গুণক সংখ্যাটি হলো 8.31। অর্থাৎ গুণ্যেও দশমিক আছে, গুণকেও দশমিক আছে, দুই জায়গাতেই দশমিক আছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো গুণের সুবিধার্থে, খেয়াল করো, গুণের সুবিধার্থে কেউ যদি গুণকে বড় সংখ্যা থাকে আর গুণ্যে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে এই গুণক
গুণক সংখ্যাটিকে গুণ্য এবং গুণ্য সংখ্যাটি গুণক ধরে গুণ করলে সমস্যা নাই। কেউ যদি কোনো গুণ অঙ্কে দেখো যে গুণ্য সংখ্যাটাই ছোট গুণক সংখ্যাটা বড়, তখন তোমাদের কাজ হলো চেঞ্জ করতে পারো, অর্থাৎ গুণ্যকে গুণক রূপে ধরবা আর গুণককে গুণ্য রূপে ধরবা, চেঞ্জ করলেও গুণফলের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের 8.31কে 0.43 দ্বারা ভাগ গুণ করব। গুণ করার সময় মনে করবে যে দশমিক নেই, সরাসরি গুণ যেভাবে করে সেভাবে আমরা গুণ করব, অর্থাৎ তিন দ্বারা এই 831 গুণ করে দিলাম। তিনেককে তিন, তিন ত্রিকে নয়, তিন আষ্টা ২৪, তিন দ্বারা 831 গুণ করে আমরা গুণ ফলে 2493 অর্থাৎ 2493 পেলাম। এরপরে আমাদের গুণকের দ্বিতীয় অঙ্ক হলো দশক স্থানীয় অঙ্ক হলো চার, মানে চার দ্বারা গুণ করব। চার দ্বারা গুণ করার আগে খেয়াল করো চার কিন্তু আমাদের দশক স্থানীয় অঙ্ক, যখন কোনো দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করবা তখন আমাদের এই গুণ ফলে আগে একটা শূন্য দিয়ে নেবা। এই যে আমরা দেখো যেহেতু চারের মান হলো দশক স্থানীয়, এই কারণে গুণ ফলে গুণের এই জায়গাতে আমরা আগে একটা শূন্য দিলাম, তারপরে এই চার দ্বারা 831 গুণ করলাম। চারিককে চার, তিন চারে ১২, দুই হাতে থাকে এক, চার আষ্টা ৩২ আর একে ৩৩ গুণ করলাম, তারপরে আমরা এই দুটো যোগ করলাম, যোগ করে আমরা এই যে যোগফল পেলাম খেয়াল করো। যোগফল বের করার পর এরপরে আমাদের কাজ হলো দশমিক দিতে হবে। দশমিক দেওয়ার নিয়ম হলো তোমাদের দেখতে হবে গুণে দশমিকের পরে কয়টা অঙ্ক, দুইটা, গুণকেও দশমিকের পরে কয়টা অঙ্ক, দুইটা, তাহলে গুণ্য আর গুণক এই দুই স্থান মিলে দশমিকের পরে মোট অঙ্ক হলো আমাদের চারটি। নিয়ম হলো দশমিক ভগ্নাংশের গুণের নিয়ম হলো গুণ্য এবং গুণকে এই দুই স্থান মিলে দশমিক বিন্দুর পরে মোট যতটা অঙ্ক থাকবে গুণফলেও দশমিক বিন্দুর পর ঠিক ততটা অঙ্ক থাকবে। তাহলে এখন দেখো আমরা গুণ করে যোগ করে আমরা গুণফল যোগফল পেলাম, যে গুণফল পেলাম এটা ৩৫,৭৩৩, এটা আমরা গুণফল পেলাম। এখন আমাদের কাজ হলো দশমিক বিন্দু বসাবো। তাহলে এখানে দশমিকের পরে দেখো গুণক গুণে দশমিকের পরে দুই অঙ্ক, গুণকে দশমিকের পরে দুই অঙ্ক, মোট অঙ্ক হলো চারটি। তাহলে আমাদের গুণফলেও দশমিক বিন্দুর পর চারটি অঙ্ক থাকবে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক থেকে চার অঙ্ক বামে গিয়ে একটা দশমিক বসে দেব, তাহলে আমাদের মান হলো ৩.৫৭৩২৩৩, এটাই হলো আমাদের ৮.৩১ এবং ০.৪৩ গুণফল। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে সাথে কথা বলতে চাই, তোমরা যারা এটা ক্লিয়ার হওনি শুধু তারা কথা বলবে, আর যারা ক্লিয়ার হয়েছো তারা তো বুঝেই গেছো। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, আমি একটু পরে জয়েন হই, প্রথম থেকে একটু দেখান। যার সমস্যা সে কথা বলো। আমরা এই গুণটা করব দশমিক ভগ্নাংশের গুণ। দশমিক ভগ্নাংশের গুণ করার নিয়ম হলো আমরা গুণ করার সময় মনে করব দশমিক নেই, পূর্ণ সংখ্যা। তাহলে 8.31 আমরা 0.43 দ্বারা গুণ দেবো, তার মানে এই তিন দ্বারা 831 গুণ করলাম, গুণ করে আমরা গুণফল পেলাম হলো ২৪৯৪৪৯ প্রথম থেকে দেখান একদম প্রথম, এটাই প্রথম। আমরা এটা কত অধ্যায়, এটা কত অধ্যায়? সপ্তম অধ্যায়, দশমিক ভগ্নাংশের গুণ। এর আগে আছে, এর আগের ক্লাসে আজকে আমি পড়া শুরু করলাম প্রথম অঙ্ক, আমরা আগের ক্লাসে পড়াইছি। যারা আগের ক্লাস করোনি
তারা এই 6 নাম্বার অঙ্ক বুঝলে আগের অঙ্কগুলো বুঝবে তাহলে আমরা যে কাজ দেখো এই 3 দ্বারা 831 এ গুণ করলাম গুণ করে আমরা গুণ করলাম 2493 এরপর আমরা 4 দ্বারা গুণ করব হ্যালো কোনো সাউন্ড করো না প্লিজ আমি যখন কথা বলবো তোমরা সবাই একটু মনোযোগী হয়ে চুপ থাকো এরপর আমরা এই 4 দ্বারা গুণ করব 4 এর স্থান হলো দশম এটা দশক স্থানীয় অঙ্ক দেখো একক দশক নিয়ম হলো দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করতে গেলে প্রথমেই আগে একটা শূন্য দিয়ে নিবা তাহলে শূন্য আমরা দিলাম একে যেন ডিস্টার্ব করেছে আমরা কিন্তু মার্কিং করছি কারা ডিস্টার্ব করছে তোমাদেরকে কিন্তু সেইভাবে ক্লাস থেকে বের করে দেবো এবং ক্লাসে ডেকে নিয়ে আসি স্কুলের অভিভাবক সহ ডাকবো যারা তোমরা ডিস্টার্ব করেছো দয়া করে চুপ করো ক্লাসের মনোযোগী হও আমার কথা জরুরি কথা শোনো কারো কোনো প্রশ্ন থাকলে আমার কথা শেষে বলবা আমরা এই যে 4 দ্বারা গুণ করব খেয়াল করো 4 এর স্থান হলো দশম এটা হলো দশক স্থানীয় অঙ্ক নিয়ম হলো দশক স্থানীয় অঙ্ক দ্বারা যখন গুণ করবা তখন এখানে আগেই একটা শূন্য দিয়ে নিবা তারপরে 4 দ্বারা গুণ করে আমরা এটা গুণ পেলাম এরপরে আমরা এই দুটো যোগ করলাম যোগ করার পর আমরা এটা গুণফল পেলাম দেখো গুণফল হলো আমাদের 35,733 এখন আমরা যে এই যে গুণ করার পর যোগ করে আমরা যে গুণফল বের করলাম গুণফল বের করার পর আমরা এখন দশমিক বসাবো এবং দশমিক বসানোটা নিয়মটা কি সেটা একটু তোমরা ভালো করে বুঝো দশমিক বসানোর নিয়ম হলো গুণ্য এবং গুণফল দুই জায়গাতেই দশমিক বিন্দুর পরে কয়টা অঙ্ক আছে এটা দেখবা আমাদের এখানে গুণ্যে দশমিকের পরে আছে দুইটা অঙ্ক গুণকেও দশমিকের পরে আছে দুইটা অঙ্ক তাহলে গুণ্য আর গুণক এই দুই জায়গায় দশমিক বিন্দুর পরে মোট অঙ্কের সংখ্যা হলো 4টি তাহলে গুণফলেও দশমিক বিন্দুর পরে 4টি অঙ্ক থাকবে দশমিক ভগ্নাংশের গুণ করার নিয়ম কি মনে করবা দশমিক বিন্দু নেই সাধারণ পূর্ণ সংখ্যা ধরে গুণ করবা গুণ করার পর যোগ করে গুণফল বের করবা গুণফল বের করার পর আমরা দশমিক বসাবো দশমিক বসানোর নিয়ম হলো যদি শুধু গুণকে দশমিক থাকে তাহলে গুণকে কয়টা আছে দশমিক বিন্দুর পর কয়টা অঙ্ক আছে সেটা গুণবা যদি শুধু গুণ্যে থাকে তাহলে গুণ্যে দশমিক বিন্দুর পর কয়টা অঙ্ক আছে সেটা গুণবা যদি দুই জায়গাতেই দশমিক থাকে যেমন এখানে দেখো গুণকেও দশমিক আছে গুণ্য গুণ্যেও দশমিক আছে তাহলে এখানে গুণ্যে দশমিকের পরে দুইটা অঙ্ক গুণকে দশমিকের পরে দুইটা অঙ্ক তাহলে গুণ্য আর গুণফল গুণক মিলে দশমিক বিন্দুর পরে মোট অঙ্ক হলো আমাদের 4টি তাহলে ঠিক গুণফলেও দশমিকের পর 4টি অঙ্ক আমরা বসা দেব অর্থাৎ বাম দিক থেকে 4 অঙ্ক সরি ডান দিক থেকে 4 অঙ্ক বামে এগিয়ে গিয়ে দশমিক বিন্দু বসাই দেব তাহলে এইটাই হলো আমাদের নির্ণয় গুণফল প্রিয় শিক্ষার্থী এটা কি ক্লিয়ার হয়েছে সবাই এখন তোমাদের সাথে কথা বলবো হ্যালো হ্যাঁ স্যার একটা অঙ্ক বুঝলি সবাই সব বুঝবে তোমরা দেখো খেয়াল করো ঘ নম্বর অঙ্ক দেখো ঘ নম্বর অঙ্কে আমাদের গুণ্য হলো 0.845 আর গুণক হলো 8 তাহলে আমরা এই গুণটা করব আমরা গুণ করার সময় মনে করব যে দশমিক নেই তাহলে এই যে দশমিক 845 এক 8 দিয়ে গুণ দাও ডাইরেক্ট গুণ 8 দিয়ে 5 এক গুণ করলে 5 8 40 চল্লিশের কত নামে শূন্য হাতে থাকে 4 8 দ্বারা 4 গুণ করলে 4 8 32 8 4 36 হাতে থাকে 3 8 দ্বারা 8 গুণ করলে 8 8 64 আর 3 67
আর দ্বারা শূন্য গুণ করলে শূন্য সবার মানে শূন্য না দেওয়াই ভালো, তাহলে শূন্য আর দিলাম না। তাহলে এই 845কে আর দ্বারা গুণ করলে আমরা গুণফল পেলাম হলো 6760। খেয়াল করো, এখন আমাদের দশমিক দিতে হবে, দশমিক দিব কেমনি এখন খেয়াল করো। তাহলে আমাদের অঙ্কের দিকে তাকাও, আমাদের এখানে শুধু গুণকে দশমিক, গুণ্যে দশমিক আছে, গুণকে কোনো দশমিক নেই, অর্থাৎ এই গুণ্য কিন্তু দশমিকের বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে আর গুণকে কোনো দশমিক বিন্দু নেই। তাহলে আমাদের মোট দশমিকের পরে মোট অঙ্ক হলো এখানে তিনটা, ঠিক গুণফলেও দশমিক পর বিন্দুর পরে তিনটা অঙ্ক আমরা বসাবো। তাহলে এই যে বাম দিক থেকে তিন অঙ্ক ডানে এগিয়ে গিয়ে দশমিক দিলাম, তাহলে এটাই হলো আমাদের গুণফল। যেহেতু এখানে দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে আর এখানে দশমিক বিন্দুর পরে কোনো অঙ্ক নেই, তার মানে গুণফলে দশমিক বিন্দুর পর মোট তিনটা অঙ্কই থাকবে, তাহলে আমরা এটা গুণফল পেলাম। এখন আসো গুণফল, এটা যদি কোনো একটা দশমিক ভগ্নাংশের সবার শেষে অর্থাৎ সবার ডানের অঙ্ক শূন্য হয়, যেমন দেখো এখানে 6.76 শূন্য, শূন্যর পরে আর কোনো অঙ্ক নেই, দশমিক বিন্দুর পরে সবার শেষের অঙ্ক যদি জিরো হয় অর্থাৎ শূন্য হয়, সেই শূন্য দিলেও হবে না দিলেও হবে, অর্থাৎ বরঞ্চ না দেওয়াই ভালো। অর্থাৎ এই যে দেখো দশমিক 6.760 এর মান যা 6.76, এই দুটো একই জিনিস, অর্থাৎ দশমিক বিন্দুর পরে সবার শেষে অর্থাৎ ডানের অঙ্ক যদি শূন্য হয় সেই শূন্য দিলেও হয় না দিলে হয়, বরঞ্চ না দেওয়াই ভালো। এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? এখন আমি তোমাদের সাথে কথা বলি। হ্যালো জি স্যার, এখন তোমাদের দুটো কাজ দিছি, দেখো এই যে কাজটা তোমরা করো, গো নাম্বারটা একটু বুঝাই দিবেন, এই কাজটা উঠে নাও আগে, এই কাজ আর এই যে কাজ, এই এই দুটো কাজ কোন কাজ করব, ঘ নাম্বার আর চ নাম্বার এই কাজ স্যার, খেয়াল করো আমাদের এখানে 9 হলো পূর্ণ সংখ্যা আর গুণ্য হলো 0.007 ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা দ্বারা গুণ করি। আমাদের সার্থক অঙ্ক আছে শুধু 7, গুণকের দিকে খেয়াল করো সবাই, এখানে গুণকে সার্থক অঙ্ক হলো শুধু 7, আমরা সরাসরি এই 9কে 7 দ্বারা গুণ করব, শূন্যের গুণ করার দরকার নেই। আমাদের এই অঙ্কে দেখো একটা পূর্ণ সংখ্যা, গুণ্য হলো পূর্ণ সংখ্যা 9 আর গুণক হলো 0.007, তাহলে গুণ্য সংখ্যাকে একটা মাত্র সার্থক অঙ্ক আছে সেটা হলো 7 আর বাকিগুলো হলো অসার্থক অঙ্ক, তাহলে আমরা এই 9কে 7 দ্বারা গুণ করে দেবো ডাইরেক্ট। তাহলে 9×7 দ্বারা গুণ করলে কত হয় বলো, সরাসরি 9×7 দিয়ে গুণ দেবা, তাহলে 7×9=63, গুণফল হলো আমাদের 63। এখন আমাদের দশমিক দিতে হবে, তাহলে খেয়াল করো গুণকে তো গুণ্যে কোনো দশমিক নেই, গুণ্যে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে, তাহলে আমাদের গুণফলেও দশমিকের পরে তিনটা অঙ্ক থাকা লাগবে। যেহেতু এখানে দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে, তাহলে আমাদের এখানেও দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক থাকতে হবে, কিন্তু আমরা গুণ করে তো মাত্র পেলাম দুইটা অঙ্ক, তাহলে আর দুইটা অঙ্ক থাকলে আমরা আরেকটা অঙ্ক কই পাবো? তখন তোমাদের কাজ হলো শূন্য দিয়ে আরেকটা অঙ্ক বানিয়ে নিবা, তিন অঙ্ক অবশ্যই বানাবা, তারপরে দশমিক দিবা, অর্থাৎ আমাদের গুণফল কিন্তু ছিল 7×9=63, 63 লিখতে আমাদের অঙ্ক লাগে দুইটি, কিন্তু আমাদের এখানে দেখো দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে, তাহলে আমাদের গুণফলেও দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক লাগবে। যদি তিনটা অঙ্ক না পাওয়া যায়
অর্থাৎ দশমিক বিন্দুর পরে গুণফলের যতটা অঙ্ক আমার দরকার ততটা অঙ্ক যদি গুণফলে না পাওয়া যায় তাহলে বামে শূন্য দিয়ে দিয়ে ততটা অঙ্ক বানাবো ডানে শূন্য দিলে কিন্তু হবে না কেউ যদি শূন্য তিনের পরে দিয়ে তিনটা বানায় তাহলে কিন্তু ভুল হবে তিন অঙ্ক বানানোর নিয়ম হলো বামে শূন্য দিতে হবে এটা কি ক্লিয়ার হয়েছে সবাই প্রিয় শিক্ষার্থী তোমরা কি ক্লিয়ার হয়েছো বাবা তাহলে তোমরা বামে শূন্য দিয়ে দিয়ে ততটা অঙ্ক বানাবা তারপরে দশমিক দিবা টানে শূন্য দেওয়া যাবে না কিন্তু বামে শূন্য দিতে হবে এখন আসো আমরা মূল অঙ্কে চলে গেলাম এই ক্লাসগুলো আমি আর আগের দিন করাইছি তোমরা মনে হয় ক্লাসে অনুপস্থিত ছিল এখন দেখো আমরা একটা নতুন একটা নিয়ম শিখব অর্থাৎ গুণে যদি দশ থাকে দশ একশো এক হাজার এক লাখ দশ হাজার অর্থাৎ সোজা কথা এক থাকতে হবে একের পরে যত শূন্য থাকে থাক কিন্তু নিয়ম হলো এক থাকতে হবে যেমন দশ একশো এক হাজার দশ হাজার এক লাখ দশ লাখ এক কোটি দশ কোটি এরকম অর্থাৎ এক থাকতে হবে এক ছাড়া অন্য কোনো অঙ্ক থাকা যাবে না তাহলে আমরা একটা নতুন নিয়ম শিখতে পারবো যেমন এখানে দেখো আমাদের গুণে আছে দুই দশমিক তিন নয় পাঁচ আর গুণকে আছে দশ তাহলে আমরা দশ দ্বারা গুণ করে দিলাম শূন্যের গুণ মানে চারটা শূন্য একের গুণ মানে যা আছে তাই এরপরে আমাদের কাজ কি এরপরে কাজ হলো আমরা যোগ করে দেবো এটা এটা যোগ করো তো সবাই দেখো যোগ করো এই দুটা যোগ করো তেইশ নয়শো পঞ্চাশ তাহলে আমরা গুণফল কিন্তু এটা পেলাম দেখো এই যে শূন্য দ্বারা এই চার অঙ্কে গুণ করে চারটা শূন্য হলো এবার এক দ্বারা তেইশ পঁচানব্বই গুণ করে এটা হলো এখন আমাদের এই যে যোগ করে এটা হলো আমাদের গুণফল এখন আমাদের দশমিক দেওয়ার পালা খেয়াল করো তাহলে আমাদের দেখতে হবে গুণে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে গুণকে কোনো দশমিক বিন্দু নেই তাহলে দশমিক গুণফলেও দশমিকের পরে তিনটা অঙ্ক থাকতে হবে তাহলে এখানে দশমিকের পরে আছে তিনটা অঙ্ক আর গুণে দশমিকের পরে তিনটা অঙ্ক গুণকে কোনো অঙ্ক নেই তার মানে গুণফলে দশমিকের পরে তিনটা অঙ্ক থাকবে তাহলে আমরা ডান দিক থেকে বাম তিন অঙ্ক বামে এগিয়ে গিয়ে একটা দশমিক বিন্দু বসাই দিলাম তাহলে এইটাই হলো আমাদের গুণফল এখন এইটার সমান আমরা এটা লিখতে পারি যেহেতু দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে সবার শেষের অঙ্ক শূন্য দশমিক বিন্দুর পরে যদি সবার শেষে শূন্য থাকে সেই শূন্য না দেওয়াই ভালো এটা দিবে না অর্থাৎ তেইশ দশমিক নয় পাঁচ শূন্য মানেই হলো তেইশ দশমিক নয় পাঁচ এটা হলো আমাদের গুণফল এখন বিকল্পটা দেখো তাহলে খেয়াল করো এখানে একের সাথে একটা শূন্য আছে কয়টা শূন্য একটা শূন্য যদি একের সাথে একটা শূন্য থাকে তাহলে গুণের দশমিক তার জায়গা থেকে উঠে এক অঙ্ক ডান দিকে এগিয়ে গিয়ে বসবে যেমন দেখো এখানে দশমিকের পরে সরি একের পরে একটা শূন্য আছে এই দশমিক বিন্দু এখান থেকে মানে যেখানে ছিল সেখান থেকে এক অঙ্ক অর্থাৎ তিনের পরে বসাই দিছি রেজাল্ট চলে যাচ্ছে তাহলে এই ধরনের শর্টকাট নিয়ম ভালো করে বোঝো শর্টকাট নিয়ম এই যে এখানে কয়টা শর্টকাট নিয়ম দিছি দেখো নিয়মটা দেখো দুই দশমিক তিন নয় পাঁচ তাহলে আমাদের এখানে একের সাথে শূন্য আছে কয়টা দুইটা নিয়ম হলো একের সাথে যতটা শূন্য থাকবে গুণের দশমিক তার জায়গা থেকে উঠে
তত অঙ্ক ডান দিকে এগিয়ে যায় বুঝবি তাহলে এখান থেকে দুই অঙ্ক আমরা সরিয়ে দিয়ে দশমিক বসে দিলাম তাহলে এটাই হলো গুণফল গুণ না করে আমরা রেজাল্ট পেয়ে যাব যেমন দেখো এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে এখানে একের পরে তিনটা অঙ্ক আছে তার মানে এই দশমিক এখান থেকে উঠে তিন অঙ্ক অর্থাৎ পাঁচের ডানে যায় বুঝবি তাহলে এই পাঁচের ডানে যায় আমরা দশমিক দেব তাহলে দশমিক পাঁচের ডানে যদি আমরা দশমিক দিই যেহেতু দশমিকের পরে আর কোনো অঙ্ক নেই সুতরাং ওই দশমিক দিলেও হবে না দেওয়ার না দিলেও হবে বরঞ্চ না দেওয়াই ভালো খেয়াল কর এই অঙ্কের দিকে খেয়াল কর আমাদের একের পরে চারটা অঙ্ক আছে শূন্য আছে দেখো একের পরে শূন্য কয়টা চারটা তাহলে নিয়ম হলো যতটা শূন্য থাকবে গুণের দশমিক তার স্থান থেকে উঠে তত অঙ্ক ডান দিকে সরে যাবে তাহলে আমাদের এখানে শূন্য আছে চারটা তাহলে এই দশমিক কিন্তু চার অঙ্ক ডানে সরে যাবে কিন্তু এখানে তো আমাদের চারটা অঙ্ক নেই আমার দরকার চারটা অঙ্ক এদিকে খেয়াল করো আমাদের এখানে শূন্য আছে চারটা তাহলে নিয়ম হলো একের সাথে যতটা শূন্য থাকবে গুণের দশমিক তার স্থান থেকে তত অঙ্ক ডানে সরে যাবে যা বসবে এখন দেখো আমার তো এখানে চারটা অঙ্ক নাই কারণ কেউ যদি মনে করে যে চারটা অঙ্ক নাই তাহলে আর কি করব তাহলে সবার শেষে দশমিক দিয়ে দিই যেহেতু নাই তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে যদি আমার দশমিক বিন্দুর পরে চারটা অঙ্ক দরকার যদি চারটা অঙ্ক না পাওয়া যায় তাহলে সবার শেষে একটা শূন্য দিয়ে চারটা বানিয়ে নিবা তারপরে দশমিক দেব এখন সবার শেষে দশমিক দিলেও হয় না দিলেও হয় বরঞ্চ না দেওয়াই ভালো এই ক্ষেত্রে কিন্তু শূন্য দিবার সবার ডানে কেউ যদি এই শূন্য ডানে না দেয় বামে দেয় তাহলে কিন্তু ভুল হবে তাহলে আমরা একটা নতুন নিয়ম শিখলাম সেটা হলো দশ একশো এক হাজার দশ হাজার এক লাখ এরকম অর্থাৎ এক থাকতে হবে গুণকে এক থাকতে হবে একের সাথে যত শূন্য থাকে থাক নিয়মটা কি নিয়ম হলো গুণকে যতটা শূন্য থাকবে গুণের দশমিক তার স্থান থেকে তত অঙ্ক ডান দিকে এগিয়ে যায় বসবে যদি ততটা অঙ্ক গুণে পাওয়া না যায় তাহলে সবার শেষে অর্থাৎ ডানে শূন্য দিয়ে ততটা অঙ্ক বানাবা তারপরে শূন্য দেব তারপরে দশমিক দেবা প্রিয় শিক্ষার্থী এই নিয়ম কি তোমরা ক্লিয়ার হয়েছ আমি তোমাদের সাথে কথা বলতে চাই হ্যালো সমান কত গুণ করতে দরকার নেই তোমরা শর্টকাট মানে সরাসরি রেজাল্ট লিখে দশমিক বসে দিবে খেয়াল করো যাদের একটু প্রবলেম আছে দুই একজনের আমি আর একবার এটা ক্লিয়ার করে দিচ্ছি যাদের প্রবলেম তারা একটু মনোযোগী হবে বা খুব সহজ অর্থাৎ এই ধরনের নিয়ম হলো প্রথম শর্ত হলো গুণকে এক থাকতে হবে এখানে এক না থেকে যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে মনে করে এক না থেকে দুই আছে তাহলে কিন্তু এই নিয়ম হবে না এই নিয়ম ফলো করা যাবে না প্রথম শর্তই হলো গুণকে এক থাকা লাগবে এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে এই নিয়ম ফলো করা যাবে না তাহলে প্রথম শর্তটা হলো তোমরা খেয়াল রাখবা যে গুণকে এক আছে কি না একের সাথে শূন্য থাকা লাগবে শূন্য ছাড়া অন্য কোনো অঙ্ক থাকতে পারবে না যেমন দেখো এখানে একের পরে দুইটা শূন্য একের পরে তিনটা শূন্য একের পরে চারটা শূন্য এখানে একের পরে একটা শূন্য নিয়ম হলো একের পরে যতটা শূন্য থাকবে গুণের দশমিক তার জায়গা থেকে উঠে তত অঙ্ক ডান দিকে আগে যা বসবে যেমন দেখো এখানে একের পরে একটা শূন্য আছে এই কারণে এই দশমিক যেখানে ছিল সেখান থেকে একবার ডানে সরে যায় তিনের পরে বসে দিছে গুণফল হয়ে গেল এটাই গুণফল এখানে একের সাথে দুইটা শূন্য আছে তাহলে দুইয়ের পরে যে দশমিক ছিল সেটা আরো দুই ঘর ডানে এগিয়ে গিয়ে নয়ের পরে বসাই দিছে এটাই গুণফল এখানে দেখো একের পরে তিনটা শূন্য আছে তাহলে দুইয়ের পরে যে দশমিক আছে এটা তিন অঙ্ক ডানে আগে যে পাঁচের পরে বসবে এটাই গুণফল পাঁচের পরে দশমিক বসে দেবো কিন্তু নিয়ম হলো দশমিক বিন্দুর পরে যদি আর কোনো অঙ্ক না থাকে তাহলে ওই দশমিক তোমরা না দিবা না ওটা দেওয়া যা না দেওয়া তাই
মানে না দেওয়াই ভালো এখানে আসো দেখো একের সাথে চারটা অঙ্ক শূন্য আছে তাহলে আমাদের এই দশমিকটা চার অঙ্ক বাম ডান দিকে সরে যাবে এখানে দেখো একের ডানে শূন্য আছে চারটা তাহলে এই দশমিকটা এখান থেকে উঠে চার অঙ্ক ডান দিকে সরে যাবে তাহলে এখানে তো চার অঙ্ক নেই আসি তিনটা অঙ্ক তাহলে আমার দরকার চারটা তাহলে সবার শেষে একটা শূন্য দিয়ে চারটা বানালে বা অর্থাৎ খেয়াল করো দেখো এখানে কিন্তু দশমিক ছিল দুইয়ের পরে আমরা দুইয়ের পরে দশমিক ছিল একের সাথে ছিল চারটা শূন্য তাহলে আমাদের দুইয়ের পরে দশমিকের পরে চারটা অঙ্ক দরকার যেহেতু চারটা অঙ্ক আমার নেই মূল অঙ্কের কিন্তু চারটা অঙ্ক নেই এই কারণে আমি শূন্য দিয়ে চারটা অঙ্ক বানাই নিছি তারপরে এখানে আলো আমি দশমিক দেব এখন সবার ডানে দশমিক না দেওয়াই ভালো এটা হলো রেজাল্ট প্রিয় শিক্ষার্থী ক্লিয়ার হয়েছে তোমরা সবাই দশমিক শূন্য দশমিক ছয় চার দুই গুণন দশমিক দুই এক নয় এই কাজটা করবে তুমি তাহলে হচ্ছে একটা কাজ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য সাত গুণ নয় আর একটা হচ্ছে শূন্য দশমিক তোমাদের কাজ এটা করবা আর এটা একটা কাজ এই দুটো কাজ করবো এখন আসো দেখো আমরা এই দুটো এই দুটো অঙ্ক আরো দেখো এই দুটো অঙ্ক শিখলে তোমাদের এই এরকম বারো ঝুড়ি ফলের ওজন কত খেয়াল করো যখন মনে করো একটা জিনিসের দাম ওজন পরিমাণ দেওয়া থাকবে এবং বেশিটা চাবে তখন আমরা করবো গুণ আর যখন বেশিটাই দেওয়া থাকবে দশ ঝুড়ি ফলের ওজন দেওয়া আছে এক ঝুড়ি ফলের ওজন বের করা লাগবে অর্থাৎ বেশিটাই আছে দেওয়া এক বের করা লাগবে তখন ভাগ কখন আমরা ভাগ করবো আর কখন গুণ করবো এটা একটু বুঝে নাও একটা জিনিসের দাম ওজন পরিমাণ উচ্চতা ইত্যাদি দেওয়া আছে বের করা লাগবে বেশি দশ বারো বিশ এরকম তখন বুঝবে যে গুণ করতে হবে আর যখন দেখবো যে বেশিটা জিনিসের দাম ওজন পরিমাণ দেওয়া আছে অর্থাৎ দশ ঝুড়ি ফলের ওজন দেওয়া আছে এক ঝুড়ি ফলের ওজন বের করতে হবে তখন বুঝবো যে ভাগ করা যাবে অর্থাৎ একটা দেওয়া আছে বেশিটা চাইছে তখন আমরা করবো গুণ আর বেশি পরিমাণ দেওয়া আছে চাইছে একটা তখন আমরা করবো ভাগ যেমন এটা দেখো এক ঝুড়ি ফলের ওজন দেওয়া আছে এরকম বারো ঝুড়ি ফলের ওজন কত হবে তাহলে আমরা গুণ করে দেবো যারা দশমিকের গুণ শিখছো তারা এগুলো গুণ খুব সহজে করতে পারে এক ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি অতএব বারো ঝুড়ি ফলের ওজন এটা যেটা গুণ করবো গুণটা দেখো আমাদের দেখো এখানে দশমিক আছে গুণে দশমিক আছে গুণকে কোনো দশমিক নেই দশমিক মানুষের গুণ করার নিয়ম হলো গুণ করার সময় মনে করবো যে দশমিক নেই অর্থাৎ এই পঁচিশশো পঁয়ষট্টি বারো দিয়ে গুণ দিবা তাহলে আমরা পঁচিশশো পঁয়ষট্টি দুই দিয়ে গুণ করে পেলাম হলো একান্ন তিরিশ এবার এক দ্বারা গুণ করবো এখানে একটা জিনিস মনে রাখবা এক কিন্তু দশম স্থানীয় অঙ্ক যখনই কোনো দশম স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করবা তখন এখানে ফলে তাকে একটা শূন্য দিয়ে নিবা এবার এক দ্বারা পঁচিশ পঁয়ষট্টি গুণ করে এটা হলো এখন এই দুটো যোগ করে আমাদের হলো এই তিরিশ হাজার সাতশো আশি এটা কিন্তু আমাদের যোগফল মানে গুণফল এখন আমাদের কাজ হলো দশমিক বিন্দু বসাবো তাহলে দশমিক বিন্দু বসানোর নিয়ম কি আমাদের এখানে গুণে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে গুণকে দশমিকের পরে কোনো অঙ্ক নেই তার মানে কি আমাদের গুণ ফলে মোট দশমিক বিন্দুর পর তিনটা অঙ্ক থাকে অর্থাৎ এখান থেকে তিন অঙ্ক বামে গিয়ে আমরা দশমিক বিন্দু বসাই এটাই হলো আমাদের গুণ এখন আসো দশমিকের পরে আছে সাত আট শূন্য এই শূন্য দিলেও হয় বরঞ্চ না দিলেও না দেওয়াই ভালো তার মানে কি এইটা আর এই যে এইটা একই জিনিস তিরিশ দশমিক সাত আট শূন্য যা
30.78 একই জিনিস এটাই রেজাল্ট প্রিয় শিক্ষার্থী তোমরা মনে হয় ক্লিয়ার হয়েছো আর একটা ক্লিয়ার করে দিই দেখো এটা ওই একই অঙ্ক এক প্যাকেটে 0.334 লিটার দুধ আছে এইরকম 50 প্যাকেটে কত লিটার দুধ আছে তাহলে আমাদের একই নিয়ম 50 প্যাকেটে দুধ আছে এই যে 50 এর গুণ দিয়ে দেব একবার একবারেও করতে পারো এই যে গুণ করলাম দেখো আমরা শূন্য দ্বারা এগুলোকে গুণ করে চারটে শূন্য পেলাম তারপরে পাঁচ দ্বারা গুণ করবো এই পাঁচের স্থান কিন্তু দশক স্থানীয় অঙ্ক পাঁচ এই দশক স্থানীয় অঙ্ক পাঁচ হওয়ার কারণে আমরা আগে একটা শূন্য বসে দিচ্ছি তারপরে আমি গুণ করো চার পাঁচে 20 শূন্য হাতে থাকে 2 তিন পাঁচ 15 আর 10 17 হাতে থাকে 1 তিন পাঁচ 15 আর 1 16 এনেকে শূন্য দিয়ে দাও তাহলে গুণ করে আমরা যোগ করে আমরা এটা পেলাম খেয়াল করো আমরা গুণফল পেলাম 16700 এখন আমাদের কাজ হলো দশমিক বিন্দু বসাবো এখন আমি তোমাদেরকে একজন প্রশ্ন করতে চাই দেখি কেউ পারো নাকি হ্যালো আমি যেটা বলি সেটা উত্তর দাও তুমি আমরা এই যে এইটা গুণ করে দশমিক কোথায় বাড়ির গাছটা অনেকবার দেখানি তাহসিন তাহসিন কথা বলো আমার সাথে তুমি বলো তো বাবা এখানে কোথায় দশমিক হবে ছয়ের পরে থ্যাংক ইউ কেমনি বুঝলা দেখো ছয়ের পরে তিনটা অঙ্ক আর এখানে কোনো দশমিক নেই তারপরে তার মানে হলো দশমিকের পরে তিনটা অঙ্ক থাকে এই যে আমরা তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছে সবাই আমাদের এইচডব্লিউটা একবার দেখান তুলে নিতে পারিনি এই যে দেখো এইটা একটা এইচডব্লিউ এই যে এটা তুলে না আর একটা কাজ হলো তোমার যে এইটা এই যে এইটা একটা কাজ এই দুটো কাজ করবে তোমরা প্রিয় শিক্ষার্থী আমাদের সময় দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রতিদিন ক্লাসে সবাই জয়েন করবে তোমরা যারা ক্লাসে জয়েন করছো না তোমাদের কিন্তু প্রতি মাসের শেষে আমরা মন্ত্রণালয়ে একটা ফর্ম পাঠাচ্ছি মন্ত্রণালয় থেকে আবার মনোযোগ দিয়ে শোনো যে সমস্ত শিক্ষার্থী তোমরা অংশগ্রহণ করবে না আমরা মাস শেষে শেষে তাদের নাম রোল ফর্মে লিপিবদ্ধ করে এটা মন্ত্রণালয়ে চাই পাঠাইছি সুতরাং তোমরা কেউ ক্লাস মিস দিবে না প্রতিদিন ক্লাস করবে আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে এই নিউজটা দিয়ে দেবো তাহলে আজকে ক্লাস শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম
Assalamualaikum. Sir, এটা কি হোমওয়ার্ক?